হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো স্ক্যানড পিডিএফ ডকুমেন্ট থেকে কনভার্ট করে এমএস ওয়ার্ড ডকুমেন্টে পরিণত করা যায়। প্রথমে অ্যাডোব ফটোশপ ওপেন করি। অ্যাডোব ফটোশপ ওপেন করার পর ফাইলে যাব, তারপর ইম্পোর্ট, এবং এই যে WIA সাপোর্ট, এটা স্ক্যানারের সাপোর্ট, তারপর স্টার্ট, তারপর ওকেতে ক্লিক করে এই যে আবার স্ক্যান দেওয়ার সাথে সাথেই স্ক্যান শুরু হবে। এখন স্ক্যান শুরু হচ্ছে, এই যে প্রসেস হচ্ছে দেখুন, এখন স্ক্যান শেষ হবে। স্ক্যান শেষ হলে আমরা এই ফাইলটাকে সেভ করব। এই যে দেখুন স্ক্যানিং হয়ে গেছে, ঠিক এই অবস্থা। আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ এ ক্লিক করব, তারপর এখান থেকে আমরা এই যে এই নামে ফাইলটা সেভ করব, এবং ডকুমেন্টে যায় দেখুন, ডকুমেন্টে যায় আমি স্ক্যানের ভিতর এই যে TIFF, তারপর এখান থেকে আমি একটা ফাইল নামে সেভ করি ওয়ার্ক, WRK ওয়ার্ক নামে ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপে স্ক্যানের ভিতর সেভ করলাম, এই যে দেখুন সেভ হয়ে গেল। এখন আমরা গুগলে যাই, সার্চ দেব। এখন গুগলে এসে আমরা সার্চ করব www.onlineocr.net, তারপর এন্টার দেব। এখন দেখুন অনলাইনে ওসিআর একটা ওয়েব পেজ আসবে, এই যে ওয়েব পেজ অনলাইন ওসিআর। এখন এই যে সিলেক্ট ফাইল আমরা ক্লিক করব, এখান থেকে আমি একটু আগে স্ক্যান করে যে সেভ করছি স্ক্যান ফাইলের ভিতরে দেখুন, এই যে ওয়ার্ক নামে ঠিক এই ফাইলটা সিলেক্ট করার সাথে সাথে এই দেখুন সে সিলেক্ট হচ্ছে, এই যে ফাইলটা নিয়ে আসছে, এই দেখুন ফাইলটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই কনভার্টে ক্লিক করব। এটিকে কনভার্টে ক্লিক করলাম, কনভার্টে ক্লিক করার সাথে সাথেই এখন দেখুন এই যে ফাইলটি চলে এসছে বায়াস সেটআপ। এখান থেকে আপনারা এই ডাউনলোড করে ফাইলটিকে এমএস ওয়ার্ডে ওপেন করতে পারেন, অথবা এখান থেকে এই যে কপি করে এমএস ওয়ার্ডে যায় পেস্ট করেও আনা যায়। এখন দেখুন ফাইলটি সুন্দরভাবে আপনি এডিট করতে পারতেছেন, কালার করতে পারতেছেন, এখানে যেখানে খুশি সাইজ বড় দিতে পারতেছি, এভাবে এডিটেবল করা যায়। আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটি অন করে দেবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজে পেতে পারেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আজকে এই পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।